22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দিরের গর্ভগৃহে বিরাজমান রামলালার মূর্তি আজ সকাল থেকেই চলছে পূজা অর্চনা। সকালে রয়েছে ঔষাধিবাস, এবং যেমনটা জানা যাচ্ছে এই ঔষাধিবাস, কেশারিধিবাস এবং ঘৃতাধিবাস, আজ সন্ধ্যায় হবে ধান্যধিবাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় ভক্তের যে সমাগম তা চলছেই, নিরাপত্তার চাদরে এই মুহূর্তে অযোধ্যাকে সম্পূর্ণ ঢেকে ফেলা হয়েছে। আমরা দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এ মুহূর্তে দেখুন যে কঠোর নিরাপত্তা একদিকে যেমন রয়েছে, সকাল থেকে পূজা অর্চনা চলছে এবং নির্দিষ্টভাবে যে দিন এবং ডেট সময় মেনশন করা ছিল ঠিক সেই মোতাবেক যে পূজা অর্চনা নির্দিষ্টভাবে এই মুহূর্তে চলছে। সকাল থেকে ঔষাধিবাস, কেশারিধিবাস এবং ঘৃতাধিবাস, এই তিনটি নির্দিষ্ট পুজো অর্চনা এই মুহূর্তে চলছে। আজ সন্ধ্যে ধান্যধিবাস অনুষ্ঠিত হবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে 22 তারিখের যে প্রস্তুতি সম্পূর্ণভাবে, যেমন একদিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক একইভাবে যে নির্দিষ্টভাবে পূজা অর্চনা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় যে ভক্তের সমাগম সেটা চলছে। নিরাপত্তার চাদরে ঢাকা একেবারে অযোধ্যা, এবং সেদিকে দাঁড়িয়ে যেমন একদিকে বহু ভক্তের সমাগম রয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে 22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে চূড়ান্ত ব্যস্ততা, চূড়ান্ত প্রস্তুতি, সেটা একদিকে যেমন লক্ষ্য করা যাচ্ছে। এবং এই পূর্ণ ক্ষণ 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে এখন এই চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি, যেমন একদিকে উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আরও বিশেষ করে আমাদের রাজ্যেরও বিভিন্ন ছবি, তার দিকেও নজর রাখবার চেষ্টা করব। বিশেষ করে হুগলির ছবি, অযোধ্যার সঙ্গে হুগলির চন্দননগর, চন্দননগরের যোগসূত্র গড়ে উঠেছে আলোকসজ্জার যে শিল্পকর্ম, তাতেই 150 জন শ্রমিক নিয়ে গত সপ্তাহে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলোকশিল্পী মনোজ সাহা। 15 জানুয়ারি থেকে কাজ শুরু। ইতিমধ্যেই যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ছবি, আমরা একই সঙ্গে দাঁড়িয়ে আমাদের এরাজ্যেরও বিভিন্ন এই ইতিহাসের সঙ্গে একে একে বিভিন্ন শিল্পীদের যোগ স্থাপন এবং এরাজ্যের যে যোগ স্থাপন তা খুবই তাৎপর্যপূর্ণ। আপনাদেরকে জানাচ্ছিলাম আলোকসজ্জা নিয়ে সম্পূর্ণ বিষয়টি। বাইশে জানুয়ারির পূর্ণক্ষণ, অযোধ্যা রাম মন্দির এখন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে যেমনটা বলছিলাম হুগলির চন্দননগর, তার যে নিবিড় যোগসূত্র আলোকসজ্জা শিল্পকর্মে সেই যোগসূত্র গড়ে উঠেছে। 150 জন শ্রমিক জানিয়ে গত সপ্তাহে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলোকশিল্পী মনোজ সাহা। 15 জানুয়ারি থেকে কাজ শুরু হবে, চলুন পরিচয় করানো যাক। বছর ধরে অযোধ্যার রাম মন্দিরে আলোর কাজ করছেন চন্দননগরের আলোকশিল্পী মনোজ সাহা। 22 তারিখের অনুষ্ঠান উপলক্ষে নতুন বরাত পেয়েছেন তিনি, তাই গত সপ্তাহেই 150 জন শ্রমিককে নিয়ে রামরাজ্যে পাড়ি দেন তিনি। ভগবান রামের ওপর অযোধ্যা 10 কিলোমিটার আলোকসজ্জায় সাজবে মনোজ সাহার হাতে। এই আলোকসজ্জা থাকবে 1 বছর, নতুন ধরনের আলোকমালা দেখবে অযোধ্যায়, জানিয়েছেন মনোজ সাহা। মন্দিরের ভেতর এবং বাইরে মিলিয়ে 10 কিলোমিটার সাজবে চন্দননগরের আলোয়। আর কি বলেছেন শিল্পী মনোজ সাহা? 22 তারিখ তো উদ্বোধনের মধ্যে তুলতে পারবেন? সমস্ত রেডি হয়ে যাবে। এই যে এরকম একটা অযোধ্যার রাম মন্দিরের যে রামলীলার মন্দিরের স্থাপন হচ্ছে, ওখানে মূর্তি, সেখানে লাইট নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আপনার? আমাদের তো ভালোই লাগছে, আমাদের ভালো লাগবে, পাবলিকের ভালো লাগবে, পাবলিক ভালো চাইছে, দর্শক ভালো চাইছে, সেই জন্যই তো আমাকে নিয়ে যাচ্ছে ওখানে লাইটিং এর জন্য। অযোধ্যার দীপাবলির অনুষ্ঠান সহ চিত্রকূট দেখেছে চন্দননগরের মনোজ সাহার আলোর কাজ। বর্গফুট হিসেবে এই কাজের বরাত পান মনোজ সাহা। 150 জন শ্রমিক 1 মাস অযোধ্যায় থাকবেন, তারপর 1 বছর বাকি শ্রমিকরা থাকবেন মেইনটেনেন্সের কাজে, জানিয়েছেন শিল্পী মনোজ সাহা। আমি থাকবো, আমার ছেলে থাকবে। মানে আপনাদের কি আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে? হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দুর্গাপুরের যুবক ছোটন ঘোষের হাতে তৈরি বিস্কুট, সে বিস্কুট অযোধ্যার রাম মন্দির যে নির্মাণ নজর কেড়েছে একেবারে দুর্গাপুরবাসীর আর্থিক অনটন, তার মধ্যে দুর্গাপুরের ছোটন ঘোষের এই সৃষ্টি বিশ্বের দরবারে কদর পাক। সিএনএর কাছে আরজি তার মায়।
অযোধ্যার রাম মন্দিরের আদলে যে বিস্কুট দিয়ে 20 কেজি বিস্কুট দিয়ে এই যে মন্দির তৈরি করা হলো, যে মন্দিরটা মূলত যেটা করা হলো সেটা হচ্ছে যে যেহেতু 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন, সেহেতু সেই ভাবনাকে সাথে রেখে এবং একটু কিছু করে দেখানো, অর্থাৎ ইউনিক কিছু জিনিস দেখানোর জন্য কিন্তু এই ধরনের, অর্থাৎ বিস্কুট দিয়ে 20 কেজি বিস্কুট দিয়ে সেই যে রাম মন্দির, সেই রাম মন্দির বানালো এবং 7 দিন সময় লাগলো। Born poor, it's not your mistake. But if you die poor, it's your mistake. Bill Gates-er ei bani ki Durgapur-er Choton Ghosh kane tulechen, tai ki tini arthik onotoner moddheo 20 kg biskuter Ajodhya Ram Mandir toiri kore chomok dilen. 7 diner niralosh prochestay tar hate nirman dekhe obhibhuto ISKCON Mandir kortripokkho. Choton-er kirtite gorbito gram. এই গ্রামের ছেলে ছোটন এক সপ্তাহের মধ্যেই খাড়া করেছেন অযোধ্যার রাম মন্দিরকে। এর আগেও 10 সিটের সৌরশক্তি পরিচালিত ব্যাটারি চালিত বাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ছোটন। তার হাতেই তৈরি হয়েছে চন্দ্রযান ও সৌরযানের প্রতিকৃতি। আর এবার একেবারে 20 কেজি বিস্কুটের অযোধ্যার রাম মন্দির তৈরি ছোটনের। জানা গিয়েছে ছোটনের তৈরি মন্দির ইসকন কর্তৃপক্ষ নিজেদের কাছে নিয়ে রাখবে। যে বাইক, মোটর বাইক, সেটা কিন্তু তৈরি করেছিল এবং ফেলে দেওয়া যে যন্ত্রাংশ মোটর বাইকের, সেই যন্ত্রাংশকে ব্যবহার করে সৌরশক্তি চালিত এই যে মোটর যান, যে বাইক, সে বাইক 10 জনে তারা যাতে চাপতে পারে তার জন্য তারা এই ধরনের একটি বাইক বানিয়েছিল ছোটন, দুর্গাপুরের ধূপচুরিয়া গ্রামের ছোটন। এরপরে যেটা হলো সেটা হচ্ছে চন্দ্রযান, এবং সেই ছবি দেখা যাচ্ছে যে চন্দ্রযান বানানো হলো। ছোটবেলা থেকেই কিছু একটা করার নেশা পেয়ে বসেছিল ছোটনকে। ঝুলনের মন্দির নিজের হাতে সেই সময় তৈরি করতেন তিনি, ফুলের কাজও ভালো করতেন। আর্থিক অনটনের সংসারে শেষ পর্যন্ত সেই কিছু করার নেশাটা আজ পেশায় পরিণত হয়েছে ছোটনের। অনুষ্ঠান বাড়িতে ফুলের সাজ সাজিয়ে এখন পেট চলে ছোটনের। সংসারের যাবতীয় খরচ নিজেই বহন করছেন তিনি। বড় ভাই আর্থিকভাবে একটু দুর্বল, আর তাই মায়ের ওষুধের খরচা থেকে শুরু করে আজ গোটা সংসারটাই একা কাঁধে টানছেন ছোটন। একটু আলাদা করে কিছু করার নেশা থেকেই বিস্কুটে তৈরি রাম মন্দির নির্মাণ, সিএনকে জানালেন ছোটন ঘোষ। এরপরে আমরা বানিয়েছি অযোধ্যা রাম মন্দির 20 কেজি বিস্কুট দিয়ে। এটার ব্যাস বানানো হয়েছে প্লাইউড দিয়ে, থার্মোকল দিয়ে, তারপরে পুরোটাই বিস্কুটের কাজ করা হয়েছে এই রাম মন্দিরে। কতদিন লেগেছে তো সময়? এটা 7 দিনের মতন লেগেছে। আমরা মানুষের কাছে কিছু ইউনিক জিনিস তুলে ধরতে মানে খুবই ভালোবাসি। এরকম যেরকম মানে যখন যেটা হিট থাকে চন্দ্রযান 3, সূর্যযান, সেরকম সময় আমরা এই এখন রাম মন্দির, সেই জন্য মানে আমরা রাম মন্দির বানিয়েছি। কিন্তু ভাবনাটা মাথায় কি করে এলো যে বিস্কুট দিয়েই বানাবো এটা? আমি সেটা বলছি মানে আমরা কিছু ইউনিক জিনিস মানুষের কাছে তুলে ধরতে খুব পছন্দ করি, তো সেই জন্য বিস্কুট দিয়ে ভাবনাটা এলো যে বিস্কুট দিয়ে বানাই তাহলে কিছু একটা ইউনিক হবে। এরপরে কিছু ইচ্ছা আছে? এরপরে একটা বাইক বানাচ্ছি, সেটা বিনা ড্রাইভারে চলবে। কেন বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি, সিএনকে জানালেন ছোটন ঘোষ। আগামী দিনেরও তার কি পরিকল্পনা সেটাও জানালেন এই শিল্পী। ছেলের এই সৃষ্টিতে খুশি ছোটনের মা। তিনি চান ছেলের এই প্রতিভা বিশ্বের দরবারে সমাদৃত হোক। ঝুলন করতো আমাদের বাড়িতে, হ্যাঁ ঝুলন করতো। তখন তো এত পয়সা টয়সা ছিল না, ও ঠাকুমা ছিল তখন, পয়সা ছিল না। এখন ছেলে তো হাতের কাজও তৈরি করছে, রাম মন্দিরও বানিয়েছে। কি কি বানিয়েছে? এসব আমি যে গাড়ি টাড়ি আমরা তো বলতে পারবো না, তো আমার ছেলে বলতে পারবে। হ্যাঁ বানাচ্ছে। কতটা খুশি আপনি? আমি অনেক খুশি, আমার ছেলেরা আমাকে অনেক করে, অনেক খুশি হয়, খুবই করে। আমার মা, আমার যদি একটু কিছু হয় না আমার মনও অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলো, এ বলো, খুব করে আমার ছেলেরা। দুর্গাপুরের ধূপচুরিয়া গ্রামের ছোটন এই ডেকোরেশনে কাজ করতে করতে কিন্তু তার মধ্যে প্রতিভার বিকাশ এবং কিছু একটা করে দেখানোর ইচ্ছা সে সামনে আনে, এবং তারপরে একের পর এক এই বলা যেতে পারে নিঃশব্দে বিপ্লব। দুর্গাপুরের ধূপচুরিয়া গ্রামের ছোটন ঘোষ ওরফে মনুর। দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত, ক্যালকাটা নিউজ।
হাতে গোনা কয়েকদিন, আর এই সময়ের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি অযোধ্যায়। এবার রাম মন্দিরের ওপর ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর। এদিকে 22শে জানুয়ারি অর্থ দিবস ছুটি ঘোষণা মোদী সরকার। রাম মন্দিরের ওপর এই ডাক টিকিটের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। 48 পাতার ডাক টিকিটের একটি বই উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। এই বই 20টি দেশের অযোধ্যা মন্দির সংক্রান্ত ডাক টিকিটের সংকলন। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে 6টি ডাক টিকিট রয়েছে এই বইতে। রাম মন্দির, ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, কেবতরাজ এবং মা শবরের ছবি সংকলিত হয়েছে এই টিকিটে। এই ডাক টিকিট বইয়ের ডিজাইনে রাম মন্দিরের ছবি সহ মঙ্গল ভবন, অমঙ্গল, হারি মন্ত্র এবং সরজু নদীর ছবিও আছে। এদিকে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবার 22শে জানুয়ারি অর্থ দিবস ছুটির ঘোষণা মোদী সরকারের। 22শে ডিসেম্বর সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, শিল্প প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকবে। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক। বিজ্ঞপ্তিতে উল্লেখ, 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। উৎসাহী কর্মীরা যাতে এই মহতি কাজে অংশ নিতে পারেন, তাই গোটা দেশে কেন্দ্রীয় সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান সোমবার বেলা 2:30 পর্যন্ত খোলা থাকবে। 22 তারিখের পূর্ণ অনুষ্ঠানে যাতে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও অংশ নিতে পারেন, সেই ব্যবস্থাই করল মোদী সরকার। কেন্দ্রীয় সরকার সহ আসাম সরকারও সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে আসাম সরকারের উল্লেখ, শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্ণ অনুষ্ঠানে আসামের সব রাজ্য সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান সোমবার 22শে জানুয়ারি 2:30 পর্যন্ত খোলা থাকবে। ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং ওই দিন সরকারি ছুটি ঘোষণার অনুরোধ মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার চিঠি দিয়ে ছুটি ঘোষণার অনুরোধ করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, বিজেপি রাজ্য সভাপতির সেই পোস্ট। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করছি, যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আগামী 22শে জানুয়ারি 2024 পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে যখন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবে। ইতিমধ্যে সেই পোস্ট তিনি করেছেন এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সুকান্ত মজুমদার তিনি যে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দিয়েছেন। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি, আরও বিস্তারিত জানাবেন প্রীতিশ, তাৎপর্যপূর্ণ এই চিঠি কি মনে করা হচ্ছে? একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছে 22 তারিখ অর্থাৎ 22শে জানুয়ারি, তখন কিন্তু সেই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি আবেদন করেছেন এবং তিনি জানিয়েছেন যে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা দিবসে যেহেতু ছুটি ঘোষণা করা হোক এমনটা কিন্তু আবেদন জানিয়েছেন রাজ্যের বিজেপি তিনি সভাপতি রয়েছেন তিনি। এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই 22শে জানুয়ারি যে সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যাতে করে এই দিনে কোন রকম কোন বিশৃঙ্খল ঘটনা যাতে না ঘটে এবং সেটার দিকেও যাতে নজর রাখা হয় সেটারও কিন্তু আবেদন জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। অর্থাৎ বলা যেতে পারে একদিকে যখন রাম মন্দিরের উদ্বোধনের উন্মাদনায় বিভিন্ন সনাতনী এবং হিন্দুরা যখন যত আনন্দ উৎসবে মেতে থাকছেন তখন যাতে কোনোরকম ভাবে সারা দেশ জুড়ে অথবা এই রাজ্যে কোনোরকম কোনো বিশৃঙ্খল ঘটনা যাতে না ঘটে তারই কিন্তু আবেদন জানিয়েছেন রাজ্যের যিনি বিজেপির সভাপতি রয়েছেন তিনি। এর সাথে সাথে 22শে জানুয়ারি ছুটির আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ প্রীতিশ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।